আপনি বলুন। হ্যাঁ, মা পাতালচণ্ডী কাঞ্চনটার খাসিমাড়িতে অবস্থিত। এটা সেন বংশদের কুলদেবী, সেন বংশদের কুলদেবী। সেই গৌর ধ্বংস হয়ে যাওয়ার পর, গৌর যখন ধ্বংস হয়ে যায়, একটা রোগ হয়েছিল এক সময়, হোসেন শাহর পরেই এসব সব ধ্বংস হয়ে গেছিলো, তারপরে আর কোনো কিছু ছিল না। তো ওই সাধক বাবাজি আসার পর, এসব তো জঙ্গল ছিল না, এখানে মানুষ ঢুকতে পারত না। তো উনি আসলেন 1982 সালে। উনি আসার পর উনি এখানে 7 মাস ছিলেন এই গাছতলায়। হ্যাঁ, উনি 7 মাস ছিলেন, তারপরে আস্তে 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 ওখানে প্রথম ঘর বানালেন। ঘর বানিয়ে থাকার পর আস্তে 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 সব যা পরিবর্তন হওয়ার তো দেখতেই পাচ্ছেন, মানে উনিই ছিলেন সবচেয়ে বড় ইয়ে। মা ওনাকেই সব দিয়েছে, ওনাকে পঞ্চনাগ দেখা দিয়েছেন। পঞ্চনাগ, পঞ্চনাগ, হ্যাঁ, মানে সাপের পাঁচ মুখ, পাঁচ মাথা এখানে আছে। তো জঙ্গল, এখানে কেউ ঢুকতে পারতো না, সরু রাস্তা, একজনের মতন যাবে আর দু সাইডে দু জঙ্গল, আর একটু নিচু ছিল এগুলো। না, ঘটনা কি, এক বাবাজি এসেছিলেন বেনারস থেকে, তো উনি সেবা টেবা করে করেছেন, তো মাটির তল দিয়ে মুখ ফাঁক করে, মানে তল দিয়ে উঠে বাবাজিকে দর্শন দিয়েছিল। তারপরে উনি যখন ঘরে যেয়ে দেখেছেন, ওনার দর্শন পাওয়াতে তো উনিও ইয়ে হয়ে গেছিলেন। তারপর ভক্তি টক্তি করার পর আবার নাই হয়ে গেল। সেই স্থানটা কোথায় এখন? ওই স্থানটা তার নাই, মানে কলটা আছে, ওই কলটার ওখানে ঘর ছিল। হ্যাঁ, এই যে কল, আমাদের যে কল আছে, এটা রাবণ মহিরাবণ যে ইয়ে করেছিল, ইয়েকে রাম লক্ষণকে বলি দেওয়ার জন্য তখন নাকি নিয়ে এসেছিল এখানে মহিরাবণ নিয়েছিল, মহিরাবণ নিয়েছিল। হ্যাঁ, তখন হনুমানজি এসে উদ্ধার করেছিল। হ্যাঁ, রাম লক্ষণকে উদ্ধার করেছিল। হ্যাঁ, পাতালে ছিল আগে, এটা তো আগেকার কথা না। আর আমি যেটা বললাম, তখন শশাঙ্কর কত হবে, 600-700 বছর আগে। হ্যাঁ, হোসেন শাহর আগে হয়েছিল। হ্যাঁ, এটা কথা আছে বইয়েও নাকি পাওয়া যায়। হ্যাঁ, তো এটা সেন বংশের, সেন বংশই করেছিল। সাইডটা দেখলে বুঝতে পারবেন ধ্বংসের যে ইয়ে হয়েছে। দেখেন সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন, সেই 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 যুগের গাছের উপর ধরে রেখে যায় মন্দির। তুমি দেখো কিরম করেছিল প্রণাম তার মধ্যে মহাবীর এক সময়কার কথা, কতদিন আগে এটা হচ্ছে, পরে যে বানিয়েছে শশাঙ্কর সেন বংশ, লক্ষণ সেন, বল্লাল সেন, ওনাদের আলী আদি দেবী। আর একসময় এটা গঙ্গা ছিল, এইটা গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, আগে গঙ্গা এটা দিয়েই চলতেন। আচ্ছা, তারপরে এই যে মানে কালক্রমে,
পরিবর্তন হয়ে এখন গঙ্গা 20 কিলোমিটার দূরে গেছে পশ্চিম। আমদানি রপ্তানি হতো এই ঘাট থেকে হতো। এটার জল শুকনো হয় না কখনো? না, মাছ টাছ ওই ওখানে ধরে চাষ করে। মন্দিরে একদিন মন্দিরে ছিল, খাচ্ছিল মেহমানরা সুজাপুরে, তারপরে কেস কামারি হওয়ার পর, গণ্ডগোল হওয়ার পর 2 বছর ধরে মায়ের নামে এখন দখল হয়। এটা অনেক গভীর। হ্যাঁ, গভীর আছে, প্রচুর গভীর। বুঝলো, জাহাজ চলতো, বুঝতে পারছো জাহাজ কতটা ডিপ চলে? নীলকরা সাহেবদের শিকলটা দেখেছো? মানে এই কাঁঠাল গাছ দিয়ে নিচে নামবে, নেমে হনুমানজির নিচে শিকল আছে, সেই আদি ওই সেই সময়কার। হ্যাঁ, ওটা দেখতে পাবে, আর সাইডগুলো দেখলে বুঝতে পারবে। এই নিচটা কী আছে? এই নিচটা, এটা আর খোঁড়া হয়নি, এখানে বন্ধ হয়ে গেছে, নিচের ঘর আছে। এই জায়গাটা বিরাট জঙ্গল ছিল, কেউ ঢুকতে পারত না। ওই বাবাজি আস্তে আস্তে ঢোকার পর ওটাকে ঘুরতে 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 একটা ইয়ে ছিল, এটা করার পর নিচের পর্যন্ত গেল, তারপরে আর যাওয়া গেল না। সব দেখেন চাঁদেরগুলো কত বুট গুফা আর কি নাই, গুফা নাই, সব প্লেন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। খুব সাপের উপদ্রব না এখানে, অজস্র সাপ ছিল এখানে, এখন দেখা যায় খুব কম। এই যে কাঁঠাল গাছটার পাশ দিয়ে নামবেন, হ্যাঁ ওই নৌকা, ঘাটের নৌকা দেখলেও হবে। আমরা যে কারো মুখে শুনে এসেছি, জানি না কত রহস্যই দুনিয়াতে লুকিয়ে আছে। নিত্যানন্দ ও দেখেছে, ওনার সঙ্গে একটু কথা বলে দেবেন? হ্যাঁ, এখন না, 2টার পর উঠবে, 2:30, 2:30 সময় উঠবে। শুনেছি জাহাজই লাগতো এখানে, আরো ছিল বড়। হ্যাঁ হ্যাঁ।